দর্শক, আজকে আমরা দেখাবো বায়োফ্লকে যাদের মাছ মাছ মরে যাচ্ছে, মাছের প্রবলেম এবং মাছ খাচ্ছে না, এই ধরনের যত ধরনের সমস্যা আছে আমরা কীভাবে মাছের খাবারটা খাওয়াতে হবে, হ্যাঁ ওষুধটা, তো এই মেডিসিনটা কীভাবে টোটাল খাবারের সাথে মিক্স করবো আমরা দেখাবো। তো চলুন, এটা হলো আমাদের প্রজেক্ট, এটা আমার প্রজেক্ট। হ্যাঁ, তো আমার এই প্রজেক্টে আমি আমার মাছ, প্রথমে প্রবলেম ছিল মাছ খাবার খেত না, মাছ মরে যাচ্ছিল, আমার এখানে তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস দেওয়া ছিল এবং আপনার তেলাপিয়া মাছগুলো কানের কাছে এবং মুখের কাছে মানে লাল লালচে দাগ থাকতো এবং মাছ পেট ফুলে যেত এবং মাছটা মরে যেত। হ্যাঁ, এবং অনেকগুলো মাছ মরে যেত। আমি চারটা ট্যাবলেট নিয়ে আসছি, এর মধ্যে একটা তিনটা ট্যাবলেট খেয়ে খাওয়া মানে খাওয়াইছি মাছকে, তো ইনশাল্লাহ মাছ মরা মর্টালিটি কমে গেছে। এবং এখন আমাদের তো আরেকটা ট্যাবলেট আছে, চারটা ট্যাবলেট খাওয়া যথেষ্ট, তো এক একটা ট্যাবলেট দাম 20 টাকা মাত্র। তো এই ট্যাবলেটটা চলুন, কী ট্যাবলেট খাওয়াচ্ছি মাছকে এবং কীভাবে আমার মাছের মর্টালিটি কমে গিয়েছে আমরা এটা দেখব। এটি হচ্ছে স্কোয়ারের ট্যাবলেটটি, এটা থেকে আপনার সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রোসিন ফ্যাট। হ্যাঁ, এটা 1000 mg ট্যাবলেটটি, তো লেখাটা একটু স্পষ্ট দেখাচ্ছে, দেখেন আমি স্ক্রিনও এই নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনাদের নিচে দেখুন। তো এই ট্যাবলেটটি আপনার খাবার সাথে কীভাবে মিক্সড করবেন, কীভাবে মিক্সড করে এটা আমার ট্যাঙ্কে দিবেন, আর আমার ট্যাঙ্কি রয়েছে 10,000 লিটার একটা ট্যাঙ্কি, তো এই 10,000 লিটার ট্যাঙ্কিটার মধ্যে এই ট্যাবলেটটি আমরা ট্যাবলেটটি দেবো। আমি আবার একটু বলিন, স্কোয়ার ট্যাবলেটটি কোম্পানি আর সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রোসিন ভ্যাট। হ্যাঁ, 1000 mg, 1000 mg এটা ট্যাবলেটও পাওয়া যায়, লিকুইডও পাওয়া যায়, তো লিকুইড অনেক দাম, তো আপনার লিকুইড কেনার দরকার নাই ছোটো প্রজেক্ট হলে। হ্যাঁ, প্রিয় বন্ধুরা আবার একটু আমি বলি, আবার একটু বলে দেখেন, স্কোয়ারের ট্যাবলেটটি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপ, এই দেখেন স্পষ্ট দেখাচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের 100 mg, সরি 1000 mg সিপ্রোসিন ফ্যাট। হ্যাঁ, এই ট্যাবলেটটি আপনারা পানির মধ্যে মিক্সড করে তারপর খাবারের সাথে কীভাবে আমরা খাওয়াবো, তো আমরা একটি ভিডিওর মধ্যেই আপনি খাবার মেডিসিনটা কীভাবে দিবেন। এই ট্যাবলেটটি হচ্ছে অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিক মাছের যে কোনো সমস্যা, হ্যাঁ মাছের যে কোনো প্রবলেম, আপনার এনি প্রবলেম, মাছের এনি মাছ খাচ্ছে না, মাছ প্রবলেম, মাছ উপরে বেশি আছে, যে কোনো ধরনের সমস্যা আপনি এই ট্যাবলেটটি খাওয়াবেন ইনশাল্লাহ, চারটা ট্যাবলেট খেলে যথেষ্ট। তো আমরা এটা খাবারের সাথে মিক্সার করে একটু দেখাবো, চলুন দেখি কীভাবে এটা খাবারের সাথে মিক্সার করে মাছকে আমরা খাবার দিব। তো আমরা ওষুধটা দেখুন কীভাবে, এখানে আমরা একটু পানি নিয়েছি প্রায় 200 গ্রাম, 200 গ্রাম পানি, এই পানিটার মধ্যে আমরা ট্যাবলেটটা এখন গুলাবো। হ্যাঁ দেখুন, এই ট্যাবলেটটা একদম পানির মতো গুলে প্রোবায়োটিকের মতো হয়ে যাবে, প্রোবায়োটিক সেম প্রোবায়োটিক, দেখুন গুলে যাচ্ছে পানির মধ্যে, প্রোবায়োটিকের মতো হলে এই এই খাবারটার মধ্যে আমরা মাছের খাবার দিব, খাবার দিয়ে এটা আমরা একটু ফ্যানে শুকাবো। হ্যাঁ, তো এই প্রক্রিয়াটা দেখি আমরা কীভাবে করি একটু দেখুন, এই দেখেন খাবারটা গুলে যাচ্ছে, তো দেখুন একদম প্রোবায়োটিকের মতো হয়ে গেছে, একবারে একদম সেম প্রোবায়োটিকের মতো, তো এই মেডিসিনটা আমার ওষুধটা একদম মিক্সড হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমরা খাবার মিক্স করব এবং দেন আমরা একটা একটা পাত্রের মধ্যে রেখে আমরা এটা শুকাবো, দেন অল্প কিছুক্ষণ পর আমরা খাবারটা দিয়ে দিব। তো এখন আপনার এটা 3 মিনিট সময় লাগে একদম মিক্সড হইতে, মানে পানির সাথে মিক্সড হইতে আর কি। তো দেখুন আমাদের এটা হচ্ছে গিয়ে 2 মিলি, সরি 1.5 মিলি খাবার, এই খাবারটা আমরা এইটার সাথে মিক্স করব। হ্যাঁ, তো এখন আমরা হাত দিয়ে একটু মিক্স করব, মিক্স করে এটা দিয়ে দিব। তো দেখুন আমরা হাত দিয়ে এটা একটু মিক্স করব। হ্যাঁ, মিক্স করলে একদম উপরে খাবারটা নিচের দিকে উঠাবো এবং পুরো এই খাবারের মধ্যে মেডিসিনটা আমার এই অ্যাড হয়ে যাবে এবং এটা তারপর আমরা শুকাবো। এখন আমার এটা আমার তেলাপিয়া মাছের ছোটো ছোটো তেলাপিয়া, আমার পাঙ্গাসর
এটার মধ্যে দিয়েছি। তো পাঙ্গাসের একটা খাবার আছে, এটাও পাঙ্গাসের খাবারটা এখানে আমরা মিক্স করব। এটা হয়েছে আমার 3 মিলি খাবার পাঙ্গাসের। তো আমার একই টেঙ্গে তো পাঙ্গাসও আছে, তেলাপিয়া আছে। তো তেলাপিয়া মাছটা ছোট, এই জন্য ছোটো খাবারটা দিলাম। এটাও আমরা এখন দিব, এখন দিই এটাতে। এবং এই খাবারটা আমরা মিক্সড করব, হ্যাঁ, হাত দিয়ে মিক্স কর। তলের খাবারগুলো উপরে রাখ। তো এটা মিক্সড করে দেন, এই যে ভিতরে যে পানিটা ছিল, পানিটা একদম খাবারের সাথে মিক্সড হয়ে যাবে এবং শুকায় যাবে। এবং এরপরে আমরা ফ্যানের নিচে এটা দিয়ে একটু শুকাবো, তারপর এটা মাছকে দেব। তো এটা ভালোভাবে হাত দিয়ে মিক্সড করতে হবে 1-2 মিনিট। তো আমরা হাত দিয়ে একটু মিক্সড কর। এই খাবারটা আমরা হাত দিয়ে মিক্সড করছি, এখন ভিতরে যে পানিটা ছিল টোটাল পানিটা এই খাবারটা একদম চুষে নিয়েছে। এখন আমরা এটা এই এটার মধ্যে রেখে দিব, রেখে প্যানের মধ্যে শুকাবো। হ্যাঁ, একদম ঢেলে ফেললাম। এখন একটু বড় করে আমরা রাখলাম এটা ফ্যানে, একটু খাবারটা শুকায়া দেন আমরা দিয়ে দিব। এই ফ্যানে শুকাবো আমরা 15-20 মিনিট। হ্যাঁ, 20 মিনিট পর একটু শক্ত হবে, দেন আমরা ট্যাঙ্কিতে এই খাবারটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে টোটাল যে মেডিসিনটা আছে একদম খাবারের সাথে মিক্সড হয়ে যাবে এবং মাছ সাথে সাথে খেয়ে ফেলবে। তো আমরা একটু ফ্যানটা দিয়ে একটু শুকাই, 5 মিনিট শুকাবো সর্বোচ্চ। আচ্ছা দর্শক, আমরা এখানে এই খাবারটা প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছি। দেখেন টোটাল পানিটা এবং সব কিছু একদম শোষণ করে নিয়েছে, ফ্রেশ হয়ে গেছে। এখন এটা আমরা খাবারটা আমাদের যে ফোনটা আছে ফোনটা প্রয়োগ করবো, বা বায়োফ্লক ট্যাঙ্কি দিয়ে দিব। চলুন আমরা ট্যাঙ্কিটা দিয়ে দিই। তো আমাদের যে ফোনটা আছে বায়োফ্লক ট্যাঙ্কি, এটা আমার একটা ট্যাঙ্কি। তো আমি সামনে আরও প্রজেক্ট বড় করব। তো আমরা এটা খাবারটা এখন দিয়ে দিব, দেখেন দিয়ে দিচ্ছি। দেখেন আমার মাছ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের যে অ্যান্টিবায়োটিক, এখন আমার মাছ, আমার প্রথম 15-10 দিন মাছ একদমই খাই নাই। তো এখন আমার মাছ দেওয়ার সাথে সাথে একটা দানও রাখে না, সাথে সাথে খেয়ে ফেলে। দেখুন এই যে মাছ আমার খাচ্ছে অলরেডি, দেখুন সব মাছ ফেলে আসছে। তো লাইটিংয়ের জন্য মাছগুলো একটু দূরে সরে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু অন্ধকার থাকলে মাছগুলো আমার সবগুলো মাছে খাবার খেয়ে ফেলে। তো থ্যাংক ইউ দর্শক, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এবং আমার টোটালি আপনার মাছ সম্পর্কে যত ধরনের সমস্যা, সব চাষি যারা আছে সবার জন্য আমার এই চ্যানেলটি উন্মুক্ত। সবাই আমার সবগুলো ভিডিও দেখবেন এবং অন্যদের শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।